গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আগস্টের 21 তারিখ, সানডে। তো আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি, একটা নতুন জায়গায় যাব, সেটা তোমাদের সাথেই শেয়ার করছি, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, আমরা বেরিয়ে গেছি, এবার চলো একটা সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদের মধ্যবর্তী বয়স এজেরও ভালো লাগবে, এবং বয়স্ক মানে বয়স্কদেরও ভালো লাগবে। দেখো ঢুকে পড়েছি জায়গাটা, জায়গাটা হচ্ছে সেন্ট্রাল মল আছে, এক্সেস মলের কাছে। তো সেন্ট্রাল মলের ওই জায়গাটা মানে সামনেটাই তৈরি করেছে ওরা, খুব সুন্দর জায়গা। তো এখানে বাচ্চা থেকে সবাই, বড়রা আড্ডা মারতে পারবে, আনন্দ করতে পারবে। আর কিছু রাইডস আছে, দেখো এখানে মানে তোমাদের দেখাচ্ছি, ঘুরে পুরোটাই ঘুরে দেখাবো। এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, পুরোটা দেখো তোমাদের পুরোটা শেয়ার করছি, খুব সুন্দর জায়গা। এখানে কিছু কিছু রাইডস আছে, এই দেখো বাচ্চাদের বাচ্চাদের এন্টারটেনমেন্ট একটা জায়গা, বুঝতে পারছো? তো দু জায়গাতেই আছে, আবার আমরা এই জায়গাটায় ঢুকলাম, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডিজাইনভাবে সব মানে করেছে। আর দেখো দিকি এখানে রাইড চড়ছে, ওর খুবই আনন্দ লাগছে। আমরা প্রায়শই এখানে আসি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে এই জায়গাটাও শেয়ার করে নিই, তো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে গান মানে গান চলে অল টাইম, মানে 10টা পর্যন্ত এখানে প্রোগ্রাম হয়, 10টা সাড়ে 10টা অবধি। তো এখানে সবাই বসে আছে, মনটাও ভালো হয়ে যায়, যাদের দুঃখ লাগে এখানে সবাই চলে আসবে, তোমাদের সবার খুব ভালো লাগবে আমি বলছি, শোনো। তো একবার এসে এই জায়গাতে একটু ঘুরে যাও। এ দেখো সব বাচ্চারা দেখছো রাইডস চড়ছে। এবার দেখো এখানে অনেক খাবার স্টলও বসে, মানে ওই দিকটা খাবার স্টলটা আমার ভিডিওতে এসছে কিনা বলতে পারবো না। তো এখানে এই দেখো এইটা অপোজিটে, মানে ওপার হয়ে এইটা একটা ব্রিজের নিচে খুব সুন্দরভাবে কালারিং করে, খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। আর কিছু খাবার স্টল আছে, বসেছে, এখানেও কিছু রাইডস আছে। এই যে দেখো এটা একদম বাচ্চাদের রাইডস। তো রিকি বায়না করছিলো বারবার, তার জন্য রিকিকে বললাম তাহলে চলো স্লাইডটাই চড়ো, বাদ বাকি সব একদম ছোটো বাচ্চাদের এইগুলো রাইডসগুলো। তো ও শুধু স্লাইডটাই চড়ছে, তো আমি বসে আছি, বসে বসে ভিডিও করছি, আর কী করবো বলো। এখানটা পুরো এখানে সবাই বসে প্রোগ্রাম হয়, এখানে প্রোগ্রাম দেখে। তো আজকে আমরা একটু লেট এসেছি বলে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো দেখো এখানে ছোট এখনও তৈরি হয়নি সব স্টলগুলো, একটু একটু করে বসছে আপাতত। ফুচকার স্টল আর মানে চায়ের স্টল আর মোমো স্টল বসেছে, এখনও স্টলগুলো বসেনি, আস্তে আস্তে করে বসছে, ঠিক আছে, আস্তে আস্তে করে রেডি হচ্ছে। তো আমাদের তো খুবই ভালো লাগে, এখানে বারবারই আসি আমরা, এসে এনজয় করি। দেখো তুমি ওপরটা পুরো কেউ বলবে না যে এটা ব্রিজের তলায় মানে এত সুন্দর একটা জায়গা করেছে, মানে কমিউনিটি জোন বলতে পারো একটা, মানে এত সুন্দর জায়গা যে ওদের মাথাতে এত সুন্দরভাবে এসছে, কী বলবো, মানে পুরোটাই একটা ওইদিকে চলে গেছে। এবার এই পাশটা দেখো, এই পাশটাও ঢুকছি, দেখো লেখা আছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা দোকানে ডিনার করছি, ডিনার করেই বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, তো এখন ঘড়িতে বাজে 12:11 বেজে গেছে, তো এখন জাস্ট ঢুকলাম, তো এখনও সিলিন্ডারটা অফ করা হয়নি, অফ করবো, তারপরে আবার শোবো জানলা কপাট বন্ধ করে। তো জানলাটা বন্ধ করে দিই, তো চলো আজকে এই পর্যন্ত, গুড নাইট সবাইকে। তো জায়গাটা কেমন লাগবে লাগলো বলো, আর পারলে তোমরাও ঘুরে আসো, ঠিক আছে? তো গুড নাইট, টাটা।